মহিলারা পেতে পারে প্রতি মাসে পাঁচশো টাকা এবং হাজার টাকা করে পাঁচশো টাকা কাদের জন্য এবং হাজার টাকা কাদের জন্য বিস্তারিত আলোচনা করব সঙ্গে থাকছে কি কি ডকুমেন্টস সঠিকভাবে সাবমিট করলে আপনারা পেতে পারেন এই পাঁচশো টাকা বা হাজার টাকা কিভাবে ফর্ম ফিল করতে হবে অনলাইনে না অফলাইনে বিস্তারিত আলোচনা করছি অবশ্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন লক্ষ্মীর ভাণ্ডার স্কিমে আপনি আবেদন করলে আপনি পেয়ে যাবেন পাঁচশো টাকা বা হাজার টাকা তবে পাঁচশো টাকা বা হাজার টাকা কাদের জন্য বিস্তারিত আলোচনা করছি সঙ্গে থাকছে অনলাইন ফর্ম ফিল দেখতে থাকুন প্রথমে আমরা দেখব ফর্ম কি কী ডকুমেন্টস লাগবে আমরা আমাদের সামনে যে ফর্মটি আছে আমরা দেখতে পাচ্ছি যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই ফর্মটি কিন্তু আমরা এখানে দেখছি যে এই ফর্মটি নিশ্চয় আমরা দেখতে পাচ্ছি লক্ষ্মীর ভাণ্ডার স্কিম লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের ফর্ম ফিল আপের জন্য আমাদের প্রথমত কি কি করতে হবে সেটা কিন্তু আমরা কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে আমরা দেখার চেষ্টা করছি প্রথমত আমাদের যেটা করতে হচ্ছে এখানে একটা আমাদের কালার ছবি একটা পাসপোর্ট সাইজ ছবি আমাদের এখানে কিন্তু বসাতে হবে ফর্মের তারপরে আমরা যদি দেখি প্রথমে এখানে একটা যেমন ম্যান্ডেটারি যেগুলো হলো কিছুগুলো না দিলেও চলবে ফর্মের যেগুলো স্টার মার্ক দেওয়া আছে ওগুলো অবশ্যই কিন্তু লিখতে হবে ফর্মের প্রথমে যেটা রয়েছে এটা অবশ্য ফর্মটি ফিল আপ এটা ফিল আপ করা যাবে না কারণ এখানে বলা রয়েছে ফর অফিসিয়ালস অনলি অর্থাৎ অফিস ইউজ করবে এটা তারপরে আমরা দেখতে চলেছি পার্সোনাল ডিটেলস এখানে লেখা রয়েছে আমরা যদি দেখি দুয়ারে সরকার রেজিস্ট্রেশন দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে আমাদের দিতে হবে আমরা এটা কিন্তু অবশ্য দুয়ারে সরকারেই আবেদন করব দুয়ারে সরকারের বাইরে আবেদন করা যাবে না তারপরে কি কী রয়েছে আমরা অবশ্য বিস্তারিত আরও জানতে চলেছি তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে যে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার আমাদের স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটি এখানে কিন্তু সাথী কার্ডটা দেখে দেখে বসিয়ে দিতে হবে তারপরে আধার কার্ড নাম্বার এখানে আধার কার্ড নাম্বারটি অবশ্য বসিয়ে দিতে হবে তারপরে এখানে কি রয়েছে বেনিফিশিয়ারি নাম ফার্স্ট নাম বেনিফিশিয়ারি নামের মধ্যে ফার্স্ট নাম প্রথম নাম তারপরে মিডিল নাম থাকলে মিডিল নাম দিতে হবে তারপরে লাস্ট নাম এখানে দিতে হবে তারপরে আমরা দেখছি মোবাইল নাম্বার মোবাইল নাম্বার অবশ্যই সঠিকভাবে দিতে হবে কারণ মোবাইলে অনেক সময় এস মাধ্যমেও কিন্তু ইনফরমেশনগুলো দেওয়া হয় তারপরে ইমেল আইডি থাকলে ইমেল আইডি থাকলে আপনারা দিতে পারেন না থাকলে নাও দিতে পারেন কারণ এটা কোনো মার্ক দেওয়া নেই এটা ম্যান্ডেটারি নয় তবেই থাকলে অবশ্যই দিয়ে দেওয়া ভালো এটা কাজের জন্য অ্যাপ্লাই হবে শুধুমাত্র ফেমেল ক্যান্ডিডেট জন্য অ্যাপ্লাই করতে পারবে যারা ফেমেল ক্যান্ডিডেট তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তারপরে ফর্মের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কী কী রয়েছে ডেট অফ বার্থ তারপরে এখানে আমরা দেখছি যে ডেট অফ বার্থ আমাদের অবশ্য ডেট অফ বার্থটি এখানে দেখে দেখে সাবমিট করবো আমরা লিখব তারপরে এক এক দু ধরে আমাদের বয়স যত হবে সেই বয়সটা কিন্তু এখানে লিখতে হবে তারপরে আমরা দেখছি এখানে ফাদার্স ন্যাম মাদার্স নেমস তারপরে স্পাউস নেমস। এটা আমরা অবশ্য ফার্স্ট নেম ফাদার্স ন্যামের বাবার নামের যে প্রথম নামটা সেটা এখানে বসাবো তারপরে আমরা এখানে কিন্তু লাস্ট নাম বসাবো তারপরে মাদার্স নেম আমরা এখানে বসাবো অবশ্য এখানে মাদার্স নেম মায়ের নাম বসাবো তারপরে এখানে আমরা মায়ের নামের লাস্ট যে নামটা আছে মায়ের সেটা বসাবো তারপরে এখানে যদি বিবাহিত হয়ে থাকে তো অবশ্য বিবাহিত হলে কিন্তু এখানে স্বামী বা এখানে স্বামী বা স্ত্রী বলা হচ্ছে এখানে অবশ্যই স্বামীর নামটি কিন্তু বসবে প্রত্যেকটি মহিলার ক্ষেত্রে স্বামীর নাম বসবে যারা বিবাহিত তারপরে এসসি এসটি এস যদি সাবকাস্ট হয়ে থাকে তবে কিন্তু এখানে একটা দুর্দান্ত সুযোগ রয়েছে যে এস এসসি হলে এখানে টিকমার দিতে হবে এবং এসটি হলে এখানে অর্থাৎ এস টি এসসিরাই কিন্তু এক হাজার টাকা করে প্রতি মাসে পাবে অন্যথায় প্রত্যেককেই পাঁচশো টাকা প্রত্যেক মাসেই পাবে অর্থাৎ যাদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে শুধুমাত্র তারাই কিন্তু এটা এই সুযোগটা পেয়ে থাকবে তারপরে এখানে আমরা যদি দেখি ম্যারিড আনমেরিট রয়েছে তারপরে যদি বিধবা হয়ে থাকে অবশ্য বিধবা হলে এখানে টিক মার্ক করতে হবে আনমেরিট অবিবাহিত হলে এখানে এবং ম্যারিট হলে এখানে টিক দিয়ে দিতে হবে যদি বিবাহ বিচ্ছেদ হয়েছে তবে এখানে টিক দিতে হবে তারপরে আমরা যেটা ফিল করতে হবে স্টেটটা অটোমেটিক ফিল আপ করা রয়েছে ফর্মের মধ্যে তারপরে ডিস্ট্রিক্ট লিখতে হবে নিজের নিজের ডিস্ট্রিক্ট এই ঘরে তারপরে পুলিশ স্টেশন এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এটা লিখতে হবে তারপরে জিপি বা ওয়ার্ড নাম্বার অবশ্যই এটা কিন্তু লিখতে হবে গ্রাম পঞ্চায়েতের নাম অবশ্যই লিখে দিবেন আপনারা তারপরে ভিলেজ এন্ড ভিলেজ টাউন সিটি অবশ্যই এখানে ভিলেজ লিখতে হবে যারা বাস করো গ্রামে এবং এখানে এটা না দিলেও কিন্তু চলবে হাউস নাম্বার না দিলেও চলবে তারপরে পোস্ট অফিস পোস্ট অফিস নামে এখানে দিতে হবে তারপরে এখানে পিন পিনকোড নাম্বারটি কিন্তু বসিয়ে দিতে হবে তারপরে আরও আমরা দেখার চেষ্টা করছি আর একটু এখানে কতদিন ধরে ভারতবর্ষ অর্থাৎ পশ্চিমবঙ্গে বসবাস করছেন কতদিন ধরে এটা কিন্তু এখানে লিখতে হবে এখানে কিন্তু লিখতে হবে কতদিন ধরে পশ্চিমবঙ্গে বসবাস করছেন তারপরে ব্যাংক ডিটেলস অবশ্য সঠিকভাবে ব্যাংক ডিটেলস পূরণ করতে হবে না হলে কিন্তু টাকা পাওয়া যাবে না তো অবশ্য ব্যাংক ডিটেলস সঠিকভাবে ব্যাংকের নাম অবশ্য অ্যাজ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমি লিখেছি এটা আপনাদের যে যেটা ব্যাঙ্ক রয়েছে সেটা ব্যাংকের ব্রাঞ্চ লিখতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুক যে রয়েছে সেই পাসবুকে কিন্তু এইগুলো ডিটেলস লেখা রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ব্যাঙ্ক আই আই এফ এস সি কোড যেটাকে বলা হয় সেটা কিন্তু এখানে বসাতে হবে তারপরে কি কি ডকুমেন্টস লাগছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়টি যে ডকুমেন্ট কি কি লাগবে সেটা কিন্তু আমরা এবারে দেখতে পাচ্ছি যে কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে যেমন প্রথমে ছবি লাগছে এখানে ছবি দিতেই হবে তারপরে স্বাস্থ্যসাথী কার্ড কার্ড দিতে হচ্ছে আধার কার্ড এস টি হলে সেই সার্টিফিকেট দিয়ে অবশ্যই দিতে হবে আর ব্যাংক অ্যাকাউন্টের পাসবুকের বলা হচ্ছে ফার্স্ট পেজ ফার্স্ট পেজ ব্যাংক অ্যাকাউন্টের তারপরে অন্যান্য কোনো যদি স্পেশাল ডকুমেন্ট থাকে অবশ্যই দিতে হবে তো তাহলে বোঝা গেল এখানে কি কী লাগছে কালার ছবি তারপরে স্বাস্থ্যসাথী কার্ড আধার কার্ড তারপরে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ভোটার কার্ড চাওয়া হয়নি অবশ্য ভোটার কার্ডটিও কিন্তু আপনারা সাবমিট করে দিতে পারেন তো তারপরে আরও কী কী করতে হচ্ছে দেখুন আরেকটু আমরা নিচের দিকে স্কুলডার করে আরেকটু দেখার চেষ্টা করছি ফর্মটা আর একটু রয়েছে অবশ্য খুব একটা বেশি না আমরা দেখার চেষ্টা করছি এখানে কিন্তু সাবমিটেড ডেটটা দিতে হবে যেদিন দুয়ারে সরকারে আমরা জমা করবো সেই ডেটটা কিন্তু এখানে বসাব তারপরে এখানে আমাদের সিগনেচার করতে হবে তারপরে এখানে আমাদের ন্যাম অর্থাৎ যে মহিলাটি আবেদন করছে তার নাম এবং তার বাবা মা বাবা মা স্বামীর নাম বাবা বা স্বামীর নাম কিন্তু এখানে লিখতে হবে তারপরে আবার এই যে ডেট এখানে যে সাবমিট ডেট অবশ্য ওই ডেটটি কিন্তু এখানে লিখতে হবে তারপরে মোবাইল নাম্বার নিজের মোবাইল নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার আধার নাম্বার এখানে লিখতে হবে লেখার পরে আর কি করতে হবে আমরা দেখছি ফর্মের মধ্যে আর কিছুই করতে হবে না দেখতে পাচ্ছেন এখানে আপনারা যে এখানে রিসিভ নাম্বার অবশ্য আমরা পেয়ে যাব স্বাস্থ্য দোয়ারের সরকারের কাছ থেকে এবং সিল সিগনেচার দিয়ে কিন্তু এটা তারা পূরণ করবেন করার পরে এটা কিন্তু এখানে লেখা রয়েছে অ্যাকনোলেজমেন্ট এটা এইটা কিন্তু ছেড়ে আমাদেরকে তেনারা অবশ্য দিয়ে দেবেন আমরাও কিন্তু সেটা নিয়ে নেওয়ার চেষ্টা করবো তো এইভাবে সঠিকভাবে আপনারা যদি এই ফর্মটি ফিল আপ করেন তো অবশ্য হান্ড্রেড পারসেন্ট আপনাদের বলতে পারি যে আপনারা প্রতি মাসেই ক্যাটাগরি অনুসারে পাঁচশো টাকা এবং হাজার টাকা পেতে পারেন হাত খরচ হিসাবে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে খুব সহজে আপনারা নিয়ে নিতে পারেন পাঁচশো টাকা এবং হাজার টাকা তাহলে আর দেরি নয় এখন ফর্মটি ডাউনলোড করুন আমাদের ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে ফর্মটি ডাউনলোড করে অবশ্য ফর্মটি ফিল আপ করে রেডি করে রাখুন আরেকটি বিষয়ে মনে রাখতে হবে প্রত্যেকটি ঘরে কিন্তু একটি করে একটি করে লেটার লিখতে হবে একটি একটা ছাড়া বেশি লেটার কিন্তু এক একটা ঘরে লেখা যাবে না তো প্রিয় বন্ধুরা আপনারা হয়তো সব কিছুই জানেন কিন্তু কাউকে সহযোগিতা করুন কাউকে সহযোগিতা করুন এই ফর্মটি ফিল আপ করে দিই ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত লিখতে একদমই ভুলবেন না অতি শীঘ্রই আপনাদের এলাকায় দোয়ারের সরকার শুরু হয়েছে কিনা কমেন্ট করুন এবং আপনি কথা থেকে ভিডিওটি দেখছেন সেটা কমেন্ট করতে একদমই ভুলবেন না আর ভিডিও সংক্রান্ত তথ্য তো থাকলে অবশ্য জানাবেন জানাতে একদমই ভুলবেন না কবে কথায় দ্বারে সরকার হবে সে বিষয়ে অবগত আপনারা যদি থেকে থাকেন আপনাদের জানা থাকে তো অবশ্য কমেন্টে লিখতে একদমই ভুলবেন না ধন্যবাদ এখানে ভিডিওটি শেষ করছি